নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমান, সঙ্গে রয়েছে আমি সুমিত। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, বোয়া মেরে নিহত ঘটনায় যে তৃণমূল নেতা নিহত হয়েছেন বোয়া মেরে হত্যাকাণ্ডের ঘটনায়, সেই তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল তার মৃতদেহ আটকে রেখে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বারাসতের আমডাঙ্গার কামদেবপুর বাজারে তার মৃতদেহ আটকে রেখে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমরা দেখাবো আপনাদেরকে নিউজ বর্তমানে পর্দায়। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছে, এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। প্রচণ্ড পরিমাণে যান চলাচল বিঘ্নিত হয়েছে, সেখানের মধ্যে আটকে রয়েছে উত্তরবঙ্গগামী বহু যান চলাচল এই মুহূর্তে বিঘ্নিত হয়েছে। উত্তরবঙ্গগামী প্রচুর বাস লরি এই মুহূর্তে আটকে রয়েছে 12 নম্বর জাতীয় সড়কের মধ্যে। বোমা মেরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল, সেই তৃণমূল নেতার মৃতদেহ আটকে রেখে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আমরা জানি যে গতকাল সন্ধ্যে 7টার সময় তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের ওপর বোমার আঘাত করা হয় এবং বোমার আঘাতে তিনি আহত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই আজকে রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ছিল। মৃতদেহ যখন ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারকে, সেই সময় কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা মগ থেকে রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ নিয়ে এসে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। সেখানের মধ্যে রাখা রয়েছে রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ এবং রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ আটকে রেখে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় জনতা। বিক্ষুব্ধ অবস্থান সৃষ্টি হয়েছে ওখানের মধ্যে, বিক্ষুব্ধ জনতা সেখানের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে 12 নম্বর জাতীয় সড়ক। আমরা জানি যে বিশাল পুলিশ বাহিনী, বারাসাত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে এবং যাতে কোনো রকম কোনো কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই কারণের জন্য জনতার মধ্যে যাতে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় সেই কারণের জন্য প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বারাসাতে গোটা এলাকার মধ্যে রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পেলাম যে রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এখন উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার কামদেবপুর বাজারের সেই রাস্তা যেখানের মধ্যে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং পুলিশ রয়েছে সেখানের মধ্যে। সিভিক ভলেন্টিয়ারদেরকেও আমরা দেখতে পাচ্ছি ওখানের মধ্যে উপস্থিত রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী সেখানের মধ্যে মোতায়েন করা রয়েছে বারাসাত পুলিশ সুপারের নেতৃত্বে। কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে যান চলাচল বিঘ্নিত না হয়, কিন্তু তা সত্ত্বেও সেখানের মধ্যে জনতা এই মুহূর্তে আটকে রেখেছে মৃতদেহ এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। যেটা জানা যাচ্ছে যে পুলিশ সুপারের নেতৃত্বে এখন কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, জনতাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে আরও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই দিকে নজর রাখছে পুরোপুরি প্রশাসন, পুলিশ প্রশাসন তরফ থেকে সেদিকে নজর রাখা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বোমা মেরে হত্যাকাণ্ডের ঘটনায় যে মূল অভিযুক্ত ছিল সেই মূল অভিযুক্তকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনিসুর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজকে এবং গ্রেপ্তার করার পর তার কাছ থেকে যে তথ্যগুলি পাওয়া গেছে সেই তথ্যের পরিপ্রেক্ষিতে যদি জানা যাচ্ছে যে পুরোপুরি পরিকল্পনামাফিক খুন করা হয়েছে রূপচাঁদ মণ্ডলকে, স্থানীয় তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে পুরোপুরি পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। এটা কোথাও না কোথাও গিয়ে বলা হচ্ছিল যে কামদেবপুর বাজারে যে হাট রয়েছে সেই হাটের দখলকে নিয়ে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব জড়িয়ে পড়েছিল বলে জানা যাচ্ছিল, কিন্তু সেই ঘটনা কিন্তু নস্যাৎ করে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তারা এই ঘটনার জন্য পুরোপুরিভাবে বিরোধী পক্ষকে কিন্তু প্রেশার করেছে, তারা বিরোধী পক্ষের ওপর সম্পূর্ণভাবে এর দায়ভার চাপিয়ে দিয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা আটকে রেখেছেন 12 নম্বর জাতীয় সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিউজ বর্তমানে পর্দার মধ্যে। সবথেকে বড় খবর এই মুহূর্তে, রূপচাঁদ মণ্ডলের দেহ যখন মগ থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল সেই সময়, মগ থেকে বের করার পর রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ তার যখন পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ছিল সেই সময়, যখন যে গাড়িতে করে রূপচাঁদ মণ্ডলের মৃতদেহ নিয়ে আসা হচ্ছিল সেই গাড়িটিকে মাঝরাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং মাঝরাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে সেখানের মধ্যে আটক করা হয় 12 নম্বর জাতীয় সড়ক। এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়কের এই ঘটনার জন্য দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক করার তারা চেষ্টা করেছিল। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বারবার করে এই ঘটনার জন্য দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করেছেন এবং এখনও পর্যন্ত এই ঘটনায় একজন ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কী ধরনের এই ঘটনা ঘটলো, কী কারণের জন্য ঘটনাটা ঘটলো, যদিও বা এই ঘটনার পর কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাসও যেটা জানিয়েছিলেন যে এই ঘটনার পর কিন্তু গোটা ঘটনাটা যে পরিকল্পনা মাফিক সেটা কিন্তু জেরা করে জানা গেছে দুষ্কৃতীদের যাকে ধরা হয়েছে। এবং এই ঘটনার পর স্থানীয় যে পাশের যে বাগান রয়েছে সেখান থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে, বেশ কিছু জলের বোতল উদ্ধার হয়েছে, মশা মারা ধূপ উদ্ধার হয়েছিল, অর্থাৎ তারা কিন্তু রীতিমতো দুষ্কৃতীরা এখানের মধ্যে ঘাঁটি গেড়ে বসেছিল, তারা রীতিমতো নজরদারি চালাচ্ছিল কয়েকদিন ধরে রূপচাঁদ মণ্ডলের ওপর। এবং যখন তারা রূপচাঁদ মণ্ডলকে ফাঁকা পেয়েছে ঠিক সেই সময় কিন্তু রূপচাঁদ মণ্ডলের ওপর তারা বোমা চার্জ করে। গতকাল সন্ধ্যে 7টার সময় যখন রূপচাঁদ মণ্ডল কামদেবপুর বাজারে যখন দাঁড়িয়ে গল্প করেছিলেন সেই সময় দুষ্কৃতি
ইহুদিরা তার উপর নজর রাখছিল। তার ফোনে সেই সময় একটি ফোন আসে এবং ফোন আসার পরে তিনি যখন রাস্তা পেরোতে যান সেই সময় তার উপর বোমা চার্জ করা হয় এবং বোমা চার্জ করার পরপরই কিন্তু লুটিয়ে পড়েন রাস্তার মধ্যে রূপচাঁদ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে নিয়ে গেলে তার কিছুক্ষণের মধ্যেই সেখানে চিকিৎসকরা জানান যে তার মৃত্যু হয়েছে এবং এরপরই কিন্তু সেখানকার তৃণমূলের কর্মী সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। এর পরপরই স্থানীয় যে পুলিশ সুপার বারাসাতের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা পুরোপুরি ঘিরে রাখে এবং এখনও পর্যন্ত এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। আবার নতুন করে উত্তেজনা ছড়ালো এলাকার মধ্যে, বারাসাতের আমডাঙ্গায় আবার নতুন করে উত্তেজনা ছড়ালো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে নিউজ রুম থেকে আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাসকে। উৎপল, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, এই কামদেবপুর বাজারে যে ঘটনা ঘটেছে গতকাল রাতে, কামডাঙ্গার পৌর পঞ্চায়েত প্রধান তাকে গুলি বোম মেরে খুন করা হয়েছে এমন এই ছবি কিন্তু আমরা সকাল থেকে দেখাচ্ছি দর্শক, নিউজ বর্তমানের দর্শকদের। পাশাপাশি এই যে রূপচাঁদ মণ্ডল ৪৫ রূপচাঁদ মণ্ডল, তিনি এই প্রথমবার তিনি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন, তারপরেই গতকালের এই ঘটনার পরে তার যে মৃতদেহ ময়নাতদন্ত করে আনা হয়েছে এবং সেই ময়নাতদন্ত আনার পরে এই যে কামদেবপুর বাজার, সেই বাজার সংলগ্ন অঞ্চলে মৃতদেহ আটকে রাস্তায় বসে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হবে তারা মৃতদেহ আটকে এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। যদিও পুলিশ প্রশাসন যথেষ্ট বারাসাতের পুলিশ প্রশাসন আমডাঙ্গা থানার পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়ভাবে তারা এই প্রক্রিয়া চালাচ্ছেন যাতে অবরোধকারীরা যারা আছে তারা এই অবরোধ তুলে নেন, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কথাবার্তা চলছে। এবং ঘটনাস্থলে তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি, এই যে ঘটনা রূপচাঁদ মণ্ডল তার বাড়িতে কিন্তু তার পরিবারের সঙ্গে পরিবারকে দেখা করতে চান রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং স্থানীয় বিধায়ক তিনিও যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। এই যে তোমাকে পাশাপাশি জানাই, এই যে দলীয় কর্মী সমর্থকরা তাদেরকে বিক্ষোভ, এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, সেই তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। আনোয়ার হোসেন নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ সকালেই গ্রেপ্তার করেছে এবং তারপরে তার ইয়ে চলছে, তাকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এরপরে কিন্তু তদন্ত প্রক্রিয়া আগিয়ে নিয়ে যাবে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে উৎপল? সেখানের মধ্যে যান চলাচল বিঘ্নিত হয়েছে আমরা যেমন জানতে পারছিলাম, যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে যান আটকে রয়েছে, পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকাকে ঘিরে রয়েছে, তারা চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে যান চলাচল সেখানের মধ্যে বিঘ্নিত হয়েছে, উত্তরবঙ্গগামী সমস্ত বাস সেখানের মধ্যে আটকে রয়েছে, কি বলবে তুমি? দেখো, এই যে মৃতদেহ আটকে তার অনুগামী সহ তৃণমূল কংগ্রেসের মানে সমস্ত স্তরের নেতা নেত্রী তারা কিন্তু রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভ যাতে যত তাড়াতাড়ি এই রাস্তা অবরোধ কর্মসূচি যাতে যত তাড়াতাড়ি তোলা যায় তার জন্য কিন্তু বারাসাত পুলিশ প্রশাসন তারা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন এবং দফায় দফায় বিভিন্ন নেতৃত্বের সঙ্গে তারা কথা বলছেন যাতে রাস্তাটাকে অন্তত ক্লিয়ার করা যায়। সেই বিষয়ে এখনো পর্যন্ত সদর্থক কোনো ভূমিকা আসেনি, তবে প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে ব্যস্ততম এই রাস্তা, সেইখানে দাঁড়িয়ে এই প্রচুর মানুষ তারা কিন্তু আটকে রয়েছেন রাস্তায়। উৎপল, আমরা যেমন জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু একজনকে গ্রেপ্তার করা গেছে, আনোয়ার হোসেন, যারা বিক্ষোভকারী তাদের প্রধান দাবি কি? তারা এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে 24 ঘন্টার মধ্যে যে মূল অভিযুক্ত আনোয়ার হোসেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর কি দাবি রয়েছে তাদের? দেখো, এই যে আনোয়ার হোসেন সে মূল অভিযুক্ত কিনা তাকে এখনো কিন্তু সেটা নিশ্চিত হয়নি। তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখি, এর পেছনে আরো কয়েকজন রয়েছে, যেটা আমরা সারাদিন ধরে দেখাচ্ছিলাম, সকালেও দেখেছি আমডাঙ্গা থানার পুলিশ তারা কিন্তু স্থানীয় যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশেই একটি আমবাগান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে, জলের বোতল উদ্ধার হয়েছে, খাবারের প্যাকেট উদ্ধার হয়েছে, মশার ধূপ উদ্ধার করেছে। তার মানে এটা বলাই যায় যে এটা একটা পরিকল্পনা মাফিক একটা খুন। অনেকদিন ধরে নজর রাখছিল। অনেক ধন্যবাদ উৎপল আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সরাসরি চলে যাবে আমডাঙ্গাতে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, যে কথাটি জানতে চাইবো তোমার কাছে, এখন পরিস্থিতি কি? এই মুহূর্তে কি বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে? রাস্তা কি আটকে রয়েছে? কি অবস্থা আমাদেরকে দেখাও আর জানাও। তো দেহ নিয়ে কিন্তু যে প্রধানের মৃতদেহ নিয়ে কিন্তু তারা যখন আসে, সেখানে তারা কিন্তু মূলত যারা এই মূল অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই যে 34 নম্বর যে আমডাঙ্গা যে রোড রয়েছে সেই রোডে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ করে এবং কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু পুলিশ আসছে কিন্তু সে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ তুলে নেয়। মূলত এখন কিন্তু গাড়ি চলাচল সবকিছু নর্মালি এবং পুলিশের কিন্তু আশ্বাস দিয়েছে, আশ্বাস এবং এখানে প্রচুর মানুষ কিন্তু এবং ভিড় এবং
আকাশ আমরা দেখলাম যে যার নামে এফআইআর দায়ের করা হয়েছিল মৃতের পরিবারের তরফ থেকে রূপচাঁদ মণ্ডলের পরিবারের তরফ থেকে যার নামে এফআইআর দায়ের করা হয়েছিল সেই আমিনুল হোসেন তিনি কিন্তু গ্রেপ্তার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমিনুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আর কি জানা যাচ্ছে পরিবারের লোক তারা কিন্তু মূলত যে দাবি করছে সেই দাবিটা হচ্ছে কিন্তু এই যে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করতে হবে অতি শীঘ্রই তারা কিন্তু প্রতিবাদে কিন্তু এই যে যথেষ্ট সময় যে জাতীয় সড়ক আছে সেই জাতীয় সড়ক আমলা সেই দাঁড়িয়ে তারা কিন্তু মূলত অপরোধ করে কিন্তু সেই গাড়ি করে যে গাড়ি করে যে আনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু মূলত কিন্তু দীর্ঘক্ষণ তারা কিন্তু সেখানে অবরোধ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন হচ্ছে এটাই হচ্ছে বিষয় যে তারা কত শীঘ্রই আমরা পুলিশ কিন্তু এই বিষয়ে তারা কিন্তু এ করে আকাশ আমরা দেখলাম যে অর্থাৎ বোঝা গেল যে এই মুহূর্তে রূপচাঁদ মণ্ডলের দেহ তার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হলো এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে বারাসাত পুলিশের তৎপরতায় এই মুহূর্তে স্বাভাবিক করা হয়েছে যান চলাচল তুমি আমাদেরকে যেমনটি জানালে পরিবারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে আর কিছু জানতে পারা গেছে দেখো এখন এই মুহূর্তে কিন্তু পরিবারের লোক কিন্তু সবাই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে শখে রয়েছে এবং তারা কিন্তু সবাই কিন্তু কান্নাকাটিতে কিন্তু ভেঙে পড়ছে মূলত কিন্তু এই যে পরিবারের এক সদস্যের যে মৃত্যুর যে ঘটনা সে ঘটনায় কিন্তু পরিবারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শখের ছায়া নেমে এসছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে পরিবারের লোকের থেকে কিন্তু কোনো রকম কিন্তু কোনো কিছু বলতে চাইছেন এবং তারা বলতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন দেখার বিষয় যে পরবর্তী সময় প্রশাসন যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস কতটা পরিমাণে কাজে আসে আকাশ তোমাকে অনুরোধ করবো যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা এই মুহূর্তে ওখানের মধ্যে রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য তারা কি বলছে আমি তোমাকে অনুরোধ করবো একটু তুমি যদি কোনো স্থানীয় বাসিন্দার সাথে যদি কথা বলতে পারো একেবারে দেখো আমি এখানে যে স্থানীয় রয়েছে আমি একবার তার চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য এবং সেই জায়গায় এই যে ঘটনা সেই ঘটনাতে যে পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে রাস্তায় রোড ব্লক করেছে আপনি কি এখানে থাকেন না না পরিচালনা করছেন তাদের কি কি প্ল্যানিং রয়েছে কত তাড়াতাড়ি তারা বারাসাত পুলিশের সুপারের নেতৃত্বে পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণে আনলেন তাদের সাথে যদি একটু কথা বলা যায় প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির সাথে একেবারে দেখো তোমাকে আমি প্রথমে বলে রাখবো যেটা যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্থানীয় মানুষজন এবং কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে কিন্তু গেছে এখানে এই জায়গা কোনো সমস্যা তৈরি না হয় উচ্চ আধিকারিক যারা তারা তার বাড়িতে রয়েছে এবং কিন্তু তারা কিন্তু এমন আসে কোনো রকমের কোনো রকম যোগাযোগ আমরা কিন্তু করতে পারছি না চেষ্টা করেও যদি কথা বলা যায় তুমি একজনের সাথে কথা বললেন আমি বুঝতেই পারছি যে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এখন এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না যেহেতু একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে যুক্ত রয়েছে এবং তারা কোনো বিষয়ে এই বিষয় নিয়ে কথা বলতে চাইছে না কিন্তু সবাই একরকম নয় বিক্ষোভ যারা প্রদর্শন করতে এসেছিল তারা তো বিক্ষোভ প্রদর্শন তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিল তাদের মধ্যে যদি কাউকে পাওয়া যায় আকাশ এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু তার বাড়িতে উদ্দেশ্যে গেছে এবং সেখানে গিয়ে কিন্তু এই যে মৃতদেহটি সেখানে গিয়ে তাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে অনেক কাজকর্ম নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে তারা কিন্তু মেনে কিন্তু তারা কিন্তু চলবে এবং সেই দিকে দেখার বিষয় এই যে তারা গেল এবং তারা যে রোড ব্লক করেছে প্রশাসনের কাছে যে অভিযোগ করলো যে অতি শীঘ্রই যদি গ্রেপ্তার করতে হবে সেটা কত শীঘ্রই হয় এবং সেটাই দেখার বিষয় আমি তোমাকে অনুরোধ করবো আকাশ তুমি যত তাড়াতাড়ি সম্ভব রূপচাঁদ মণ্ডলের বাড়ির কাছে গিয়ে পৌঁছো আমরা থাকবো এই খবরের মধ্যে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাই আকাশ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি বারাসাত থেকে আকাশ দাস তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে রূপচাঁদ মণ্ডলের দেহ কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে
তার বাড়ির দিকে এবং যে সমস্ত কর্মী সমর্থকরা এতক্ষণ পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে 34 নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিয়ে তারা রূপচাঁদ মণ্ডলের বাড়ির দিকে তারা গেছেন এবং সেখানের মধ্যেই এখন জমায়েত হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় রয়েছে রূপচাঁদ মণ্ডলের বাড়ির সামনে তারা কিন্তু ঘিরে রয়েছে গোটা রূপচাঁদ মণ্ডলের বাড়িটাকে এবং যেটা জানা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তারা কিন্তু সেখান থেকে নড়বেন না যেমনটা স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আমাদের প্রতিনিধিরা যেমনটা জানতে পারছিলেন কিন্তু অনেক স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা কিন্তু এই বিষয়ের মধ্যে মুখ খুলতে চাইছেন না যেহেতু একটা বড় পলিটিক্যাল বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা রাজনৈতিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই কোনোরকম কোনো কিছু বেফাস মন্তব্য কেউ কোনো জায়গা থেকে করতে চাইছেন না কারণ প্রত্যেকেরই একটা যেহেতু এই ঘটনার পরই আমরা দেখেছি যে এলাকা কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে প্রত্যেকের মধ্যে একটা ভয়ের পরিবেশ কাজ করছে সেই কারণের জন্য কিন্তু সরাসরি মিডিয়ার মুখোমুখি হয়ে কেউ কোনো কিছু বলতে চাইছেন না চুপচাপ রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পেলাম এখনও পর্যন্ত কিন্তু বহু তৃণমূল নেতা তাদের সেটা পার্থ ভৌমিক হোক বা সেখানের মধ্যে রফিকুল রহমান হোক অর্জুন সিং হোক তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে গেছিলেন কিছুক্ষণ আগে গেছিলেন বাড়িতে যিনি রূপচাঁদ মণ্ডলের বাড়িতে গেছিলেন সেখানে তাদের ঘরের লোকের সাথে কথাবার্তা বলেছিলেন এবং এরপর রূপচাঁদ মণ্ডলের যে যখন বডিটাকে নিয়ে আসা হচ্ছিল যখন তার দেহটাকে নিয়ে আসা হচ্ছিল সেই দেহ নিয়ে আসার সময় কিন্তু বেশ কিছুক্ষণ ধরে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয় যদিও এখন পরিস্থিতি কিন্তু অনেকটাই হালকা এখন 34 নম্বর জাতীয় সড়ককে অবরুদ্ধ মুক্ত করা গেছে স্থানীয় পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছেন গোটা এলাকাটা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এবং কোনোরকম কোনো কিছু যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসনের কর্তাব্যক্তিরা